ব্যস্ততা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা প্রতিদিন নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। গন্তব্যের পথে চলতে চলতে সময়ের ফাঁকে ঠোঁটের কোনায় উঠে আসে কখনো মাটির ভাঁড়ের চা, কখনো প্যাকেটে মোড়া বাদাম, আবার কখনো বা প্লাস্টিকের বোতলে রাখা মিনারেল ওয়াটার। কিন্তু ওই যে বলে ইউজ অ্যান্ড থ্রো, তাই ব্যবহারের পরই সেই মাটির ভাঁড় বা প্লাস্টিকের বোতল আমরা ছুঁড়ে ফেলি আমাদের ভারতবর্ষ তথা জন্মদাত্রীর মুখে। তবে বাস্তবে যেমন অত্যন্ত অবাধ্য শিশুও মাঝে মাঝে মায়ের বাধ্য হয়ে ওঠে, তেমন কি আমরাও পারি না নিজেদের আবর্জনাগুলো আমাদের ধরিত্রী মায়ের বুকে না ফেলে সঠিক স্থানে ফেলতে? নিজের অন্তরের সত্তাকে জিজ্ঞাসা করুন, আমরা কি এতটাই ব্যস্ত যে একটু এগিয়ে আবর্জনাটাকে ডাস্টবিনে ফেলতে পারি না? নিজের ঘর তো আমরা এত পরিচ্ছন্ন রাখি, তেমনি আমাদের দেশকে কি একটু পরিচ্ছন্ন রাখতে পারি না? আপনাকে তো অন্যের আবর্জনা পরিষ্কার করতে বলছি না, শুধু নিজেরটা সঠিক জায়গায় ফেলুন। পারবেন এটুকু বলতে? চলুন একটা ছোট্ট প্রতিজ্ঞা করি, এই দুর্গাপূজাকে গড়ে তুলি স্বচ্ছ দুর্গাপূজা।